নমস্কার, আই এম সোমা পান, মোস্ট ওয়েলকাম অল অফ ইউ। সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে আমি রাগ জোনপুরি নিয়ে আলোচনা করব। ভীষণ সুন্দর একটি রাগ। এই রাগের সুর আপনারা কোথাও না কোথাও পেয়েছেন, যেমন রাগাশ্রয়ী গান, রাগ প্রধান গান, ভজন বা অন্যান্য জোনারের গানে। এখন আপনারা সেই সুরগুলোকে একটু কানেক্ট করার চেষ্টা করুন। তাহলে জোনপুরি রাগটা শিখে গেলে সেই জোনারের গানগুলো আপনারা খুব ভালো করে গাইতে পারবেন। দেখুন, আমাদের যে শাস্ত্রে যেটা লেখা থাকে, সেই বইয়েতে কিন্তু কোনো ভাব থাকে না। লেখা আছে ঠাট আশাবরী, লেখা আছে বাদী ধৈবত সম্বাদী গান্ধার, কিন্তু এগুলো ব্যবহার করব কী করে, স্বরের পরিমাপ এবং পরিমাণ কিভাবে সেগুলোকে ব্যবহার করব, রাগটাকে কিভাবে ডেমোনস্ট্রেট করতে হবে, সেগুলোই শেখার, সেগুলো আমি গাইতে গাইতে বোঝাচ্ছি। এই আশাবরী ঠাটের আরও যে গেছে আশাবরী রাগ, ভীষণ জোনপুরীর খুব কাছাকাছি আছে। জোনপুরীর সাথে এই আশাবরীর সাদৃশ্য খুব বেশি। এইগুলো নিয়ে একটু আলোচনা করব। বেসিক যে আরোহণ অবরোহণ গেছে, সা রে মা পা ধা নি সা, এই হলো আরোহণ অবরোহণ। এইবারে আমি রাগের চলন দেখাচ্ছি। নি নি সা রে নি সা রে নি সা রে ধা পা পা ধা নি সা। দিস ইজ কমন ফেজ। এই যে এটা রে নি সা রে ধা পা, এই যে ধায়েতে যে আন্দোলন হলো স্লাইট ধা পা, আর যদি বলি ধা, এটা কিন্তু এখানে ব্যবহার হবে না। এটা দরবারির আন্দোলন। আমি পাশ দিয়ে যেগুলো গেছে সেগুলো নিয়ে একটু বলে দিচ্ছি। পধা নি সা রে গা রে সা রে নি সা রে ধা ধা, এই কাজটাও হবে। পা পধা নি সা রে গা রে সা, গাকে নিলেই কিন্তু সায় ফিরে আসতে হবে, কারণ জোনপুরি রাগে গান্ধার অবরোহে ব্যবহার হচ্ছে। এইখানে বলি যে পাশাপাশি রাগ আপনার আশাবরী, আশাবরীতে কিন্তু আবার আরোহে গা নি দুটোই বর্জিত। আমি আস্তে আস্তে দেখাচ্ছি। সা রে মা 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 পা, এটা জোনপুরি। রে মা পা মা পা গা রে সা, সা রে মা পা ধা পা, এখানে যদি বলি ধা, এটাও হবে না, এটা দরবারির ধা। ধা পা মা পা ধা মা পা গা রে সা, সা রে মা পা ধা নি ধা মা পা ধা নি নি ধা মা পা ধা মা পা গা রে সা রে মা পা, এই পায়েতে ন্যাস হবে। তাহলে এটা হচ্ছে জোনপুরি। এইবারে আশাবরী, সা রে মা পা সা ধা পা, আশাবরী সা রে মা পা ধা সা ধা পা, আশাবরী, কারণ
আরোহে গা নি বর্জিত আশাবরীতে, এবং সাটা ডিরেক্ট এইভাবে লাগছে, পা সা ধা পা পা ধা মা পা গা রে সা রে সা রে নি দা সা সা রে মা পা ধা সা ধা পা। কিছু কিছু বন্দিশ আছে জৌনপুরিতে, পা ধা মা পা সা ধা পা এরকম আছে, কিন্তু সেক্ষেত্রে নিটাকে ব্যালেন্স করতে হবে, মা পা সা নি ধা পা পা ধা নি সা নি সা ধা পা পা ধা মা পা গা রে সা রে নি সা রে ধা পা পা ধা নি সা রে গা রে সা রে রে মা মা পা মা পা ধা নি নি ধা মা পা ধা পা ধা নি ধা। দিস ইজ গায়কি, মা পা ধা মা পা গা রে সা রে মা পা। আশাবরী এবং জৌনপুরি দুটোই উত্তরাঙ্গ প্রধান রাগ। পা ধা নি সা রে গা রে সা রে নি সা রে ধা পা পা ধা নি সা রে গা রে সা রে সা নি সা রে নি সা নি ধা পা পা সা নি ধা পা নি ধা পা ধা পা মা পা রে মা পা নি ধা পা মা গা রে সা পা ধা মা পা রে মা রে মা রে মা পা মা পা সা নি ধা পা পা ধা নি সা ধা পা পা ধা নি সা রে গা রে সা পা ধা নি সা রে গা রে সা রে নি সা রে ধা পা রে নি সা রে ধা পা পা ধা নি সা রে গা রে সা নি ধা পা মা গা রে সা পা ধা মা পা রে মা রে মা রে মা পা মা পা সা ধা রে সা রে নি সা রে ধা পা পা ধা নি সা পা ধা নি ধা সা রে নি সা রে মা পা। এই যে রেকে বলার সময় মাকে নিয়ে রে বলা হচ্ছে, মাকে টাচ করে, রে মা পা মা পা ধা পা। এখানে জৌনপুরিতে ধাটা একটু স্ট্রং, মানে ধায়ের স্থান একটু উঁচু, যেখানে আশাবরীতে কোমলভাবে ব্যবহার হয়। পা ধা মা পা সা ধা পা আশাবরী, সা রে মা পা ধা নি 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 ধা মা পা ধা নি ধা সা পা ধা নি সা রে গা রে সা রে নি সা রে ধা। এই কাজগুলো আসবে, ধা ধা পা রে মা রে মা রে মা পা মা পা। সুতরাং বাদী সম্বাদী ঠাট এক হওয়া সত্ত্বেও এই যে এর যে মিল আছে এটা থেকে, মানে আশাবরী আর জৌনপুরীর যে মিল আছে সেটা থেকে জৌনপুরীকে কীভাবে আলাদাভাবে আমি ডেমনস্ট্রেট করব, এইগুলোই আমি আজকে দেখালাম। যেমন ধৈবতার গান্ধারের যে আন্দোলন সেটা স্লাইট, কিন্তু এই যে দরবারি আশাবরী ঠাটের, কিন্তু তার আন্দোলন আর এই জৌনপুরীর আন্দোলন আলাদা। এইগুলো বলাটা আমি আজকে প্রয়োজন মনে করলাম, কারণ যেমন মনে করুন দেশকার আর ভূপালী, ভূপালীটাকে একটু ভালো করতে গেলে বা দেশকারটাকে আলাদা করে বোঝাতে গেলে দুটোই জানা প্রয়োজন। যেমন ভৈরব কালেংরা,
এইগুলোকে পাশাপাশি রাগগুলোকে জানলে কি হয়, যে রাগটা গাইছি সেই রাগটা ডেমনস্ট্রেট করা এবং কেন করব, ওটার সাথে এটার কি ডিফারেন্স, কিভাবে ব্যবহার করব, কোন শটটার ব্যবহার কেমন, তাদের কি পরিমাপ এবং পরিমাণ, এগুলো বোঝা যায়। এবং এটা বোঝাটাও খুব এসেন্সিয়াল, কারণ ওই যে বললাম প্র্যাকটিক্যালি এবং থিওরিটিক্যালি আমাদের দুভাবেই জানতে হবে। যে বইয়ের লেখা তার মধ্যে কোনো কিন্তু ভাবের প্রকাশ থাকে না, কিন্তু এগুলো আমাদের গুরুরা শেখান, অ্যান্ড ইয়ার্স অ্যান্ড ইয়ার এগুলোকে আমাদের সাধনা করে যেতে হয়। তো এইটুকুই আজকে এই পর্যন্ত বললাম, যে রাগের চলনটাই তো মুখ্য, রাগের চলনটার মধ্যে দিয়েই আলাপ, তার উপর দিয়েই বিস্তার, তার উপর দিয়েই তান সরগম। সুতরাং এই চলনটা খুবই ইম্পর্ট্যান্ট, আশা করি আপনাদের খুব উপকারে আসবে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সুরে সুরে থাকুন। আর যারা আমার ক্লাস ফলো করছেন, যারা কমেন্ট করছেন, তাদেরকে আমার অনেক অনেক কৃতজ্ঞতা। নমস্কার।